আসসালামু আলাইকুম মধ্যপ্রাচ্যে বসবাসরত ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আরবি ভাষা শিক্ষার ক্লাসের নতুন ভিডিওতে আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দ শিখব এবং সেই শব্দগুলোর মাধ্যমে কিভাবে আরবি ভাষায় বাক্য তৈরি করতে করা যায় বা আরবি ভাষায় কিভাবে আমরা কথা বলবো সে সম্পর্কে জানবো এবং শিখব আশা করবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটির সঙ্গে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করি আজকে নতুন ভিডিও নতুন ভিডিওর আজকে যে শব্দগুলো আজকে আমরা জানবো সেই শব্দগুলো অবশ্যই মন দিয়ে দেখবেন এবং শিখবেন কারণ এগুলো দিয়ে আজকে আমরা বাক্য তৈরি করে শেখাবো তো প্রথম যে শব্দটি আজকে আমরা জানবো সেটা হচ্ছে মালানা বা আনা আমার মালানা বা আনা যার বাংলা অর্থ হয় আমার আর বিভাষায় মালানা বা আনা এর অর্থ হচ্ছে আমার গায়েব অর্থ অবৈধ অবৈধ এর আরবি ভাষায় বলা হয় গায়েব জিসম অর্থ শরীর আমাদের যে শরীর বা দেহ এটিকে আরবি ভাষায় বলা হয় জিসম জিসম শব্দের অর্থ হচ্ছে শরীর মারিদ অত অসুস্থ আরবি ভাষায় মারিদ শব্দের অর্থ অসুস্থ যাওজাদ অর্থ পাসপোর্ট আরবি শব্দ যাওজাত এর অর্থ পাসপোর্ট ফাহাজ অর্থ পরীক্ষা আরবি ভাষায় ফাহাজ শব্দের অর্থ পরীক্ষা দম শব্দের অর্থ রক্ত আরবি শব্দ দম এর অর্থ রক্ত চলুন আবার আমরা দেখে নি শব্দগুলো মালানা বা আনা অর্থ আমার গায়েব শব্দের অর্থ অবৈধ জিসম শব্দের অর্থ শরীর মারিত শব্দের অর্থ অসুস্থ যাওজাত শব্দের অর্থ পাসপোর্ট ফাজ শব্দের অর্থ পরীক্ষা দম শব্দরর্থ রক্ত এখন আমরা এই শব্দগুলোর মাধ্যমে কিভাবে ছোটো ছোটো বাক্য তৈরি করা যায় সেটি জানব এবং আস্তে আস্তে শেখার প্র্যাকটিস করব প্রথমে আমরা যে বাক্যটি আজকে আমরা জানবো সেটি হচ্ছে আলহিন ইন দ্য গায়েব আমরা গায়েব শব্দটি শিখছি গায়েব শব্দের অর্থ হচ্ছে অবৈধ তো গায়েব শব্দ দিয়ে আমরা যে বাক্যটি তৈরি করব সেটি হচ্ছে ইন্তা গায়েব এর বাংলা অর্থ তুমি এখন অবৈধ অর্থাৎ আমরা যখন বিদেশে যাই তখন যদি আমাদের আকামা করা না থাকে তো আমরা অবৈধ হিসাবে গণ্য হই তো সেক্ষেত্রে আমরা এই ধরনের বাক্য বলে থাকি বা এই ধরনের বাক্য শোনার পরিস্থিতির মধ্যে পড়ে থাকে অনেক সময় তো সেটি হচ্ছে আলহিনিন্তা গায়েব অর্থাৎ তুমি এখন অবৈধ তো গায়েব শব্দের অর্থ অবৈধ আলহীন অর্থ এখন ইন্তা অর্থ তুমি তারপরে যে বাক্যটি আমরা জানবো সেটি হচ্ছে ইনতা মাফি আকামা ইনতা এর বাংলা অর্থ তোমার আকামা নাই আরবি ভাষায় ইন্তা মাফি আকামা এর অর্থ তোমার আকামা নাই এখানে ইনতা অর্থ তোমার মাফি অর্থ নাই আকামা অর্থ আকামা তারপরের যে বাক্যটি আমরা জানবো সেটি হচ্ছে বাররা রোহ এখানে প্রত্যেকটা বাক্যই সহজভাবে বোঝার জন্য একটির সাথে আরেকটি মিল রেখে বলা হয়েছে তা আশা করবো সহজে আপনারা বুঝতে পারবেন এবং শব্দগুলো দেখে ছোটো ছোট বাক্য তৈরি করে আপনার যে কথা বলার যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করতে পারবেন আর অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সামি বিডি লাইনে যে চ্যানেলটি ফলো করবেন বাররা রোহ মাম্ন অর্থ বাইরে যাওয়া নিষেধ আমরা বলি যে আকামা যদি করা না থাকে তাহলে তুমি বাইরে যাবে না তো সেক্ষেত্রে আমরা এটি আরবি ভাষায় বলবো বার্রা রো মাম্ন বাইরে যাওয়া নিষেধ এখানে বাররা অর্থ বাইরে রোহ অর্থ যাওয়া মাম্ন অর্থ নিষেধ বার্রা রো মাম্ন বাইরে যাওয়া নিষেধ তারপরে যে বাক্যটি আমরা জানবো আনা মালুম কুল্লু সগোল আনা অর্থ আমার এখানে আনা শব্দটি আমরা শুনছি বা আগে শিখছি তো এটা দিয়ে আমরা বাক্য তৈরি করব আনা মালুম কুল্লু সগোল যার বাংলা অর্থ হবে আমি সব কাজ জানি আরবি ভাষায় আনা মালুম কুল্লুসগোল অর্থ আমি সব কাজ জানি এখানে আনা অর্থ আমি মালুম অর্থ জানা কুল্লু অর্থ সব সগোল অর্থ কাজ তা আমি সব কাজ জানি এটি যখন আরবি ভাষা বলতে যাবেন তখন বলবেন আনা কুল্লু আনামালুম আনা মাই হুব্বন হাদা আনা মাই হুব্বন হাদা হুব্বন এখন এর বাংলা অর্থ হবে আমি এটা পছন্দ করি না আমি এটা পছন্দ করি না আমরা এই ধরনের বাক্য বা এই ধরনের কথা বলে থাকি যে কোনো একটি কিছু যদি পছন্দ না করেন বা পছন্দ যদি না হয় তো এটি আমরা আরবি ভাষাই বা এ ধরনের কথা বলে থাকি যে আমার এটি পছন্দ করি না বা আমার এটি পছন্দ হয় নাই তো সেক্ষেত্রে আপনি এটি আরবি ভাষায় বলবেন আনা মাই হুব্বন হাদা এখানে আনা অর্থ আমার মাই অর্থ এখানে মাই হুব্বন অর্থ পছন্দ না করা হাদা অর্থ এটা মাই হুব্বন অর্থ করি না কোনো কিছু পছন্দ না করা মাই হুব্বন আনা অর্থ আমার বা আমি হাদা অর্থ এটা বা আমি এটা পছন্দ করি না আনা মাই হুব হাদা মালানা জিসম মারিদ মালানা জিসম মারিদ এখানে মালানা শব্দটি আনা এবং মালানা শব্দটি একে অপরের পরিপূরক তো এটির বাংলা অর্থ হবে আমার শরীর অসুস্থ আমরা জিসম শব্দটি শিখেছি এই জিসম শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করব বা জিসুম শব্দটি যাতে সহজে মনে থাকে সেজন্য আমরা বাক্য এভাবে তৈরি করছি যে মালানা জিসম মারিদ আমার শরীর অসুস্থ এখানে মালান অর্থ আমার জিসম অর্থ শরীর মারিদ অর্থ অসুস্থ আমার শরীর অসুস্থ বলবেন আরবি ভাষায় বলবেন যে মালানা জিসম মারিদ আমার শরীর অসুস্থ তারপরে যে বাক্যটি আমরা জানবো সেটা হচ্ছে মালানা দম মালানা ফাজ দম ছাউি ফায়াজ লাজেম এর বাংলা অর্থ হবে আমার রক্ত পরীক্ষা করা দরকার আমরা অনেক দিন ধরে যদি অসুস্থতায় ভুগি তাহলে আমাদের রক্ত পরীক্ষা করতে বলা হয় বা আমরা চাই যে রক্ত পরীক্ষা করি যে কোনো জীবাণু আছে কি না তো এটি আমরা আরবি ভাষায় বলবো মায়লানা দম সি ফায়াজ লাজেম এখানে দম শব্দটি আমরা আগে জেনেছি দম শব্দের অর্থ হচ্ছে রক্ত আমরা ফার্স্ট শব্দটি জেনেছি ফার্স্ট শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা করা তো এখানে আমরা আমাদের রক্ত পরীক্ষা করা অবশ্যই দরকার এখানে অবশ্যই শব্দটি কথাটি হবে তো অবশ্যই আমাদের রক্ত পরীক্ষা করা দরকার বা আমার রক্ত পরীক্ষা করা দরকার তো মালানা অর্থ হচ্ছে আমার দম অর্থ রক্ত সাভি অর্থ হচ্ছে অবশ্যই কথাটি হবে অবশ্যই নির্দিষ্ট করে বা খুব জোরে জোরের সাথে বলার ক্ষেত্রে সাইই শব্দটি ব্যবহার করা হয় ফায়াজ অর্থ হচ্ছে পরীক্ষা লাজেম অর্থ হচ্ছে দরকার তা আমার রক্ত পরীক্ষা করা দরকার এটি আরবি ভাষায় বলবেন মালানাদম লাজেম ইন্তাসুপ জামিল জিদ্দান ইন্তসুপ জামিল জিদ্দান তুমি দেখতে অনেক সুন্দর কাউকে প্রশংসা করার ক্ষেত্রে আমরা এই ধরনের কথা বলে থাকি তো এটি আরবি ভাষায় বলবেন ইনতাসুফ জামিল জিদ্দান এখানে অর্থ তুমি সুপ অর্থ দেখা বা দেখতে সুপ শব্দটির অর্থ হচ্ছে দেখা বা দেখতে জামিল অর্থ হচ্ছে সুন্দর আর জিদ্দান অর্থ হচ্ছে অনেক বা অনেক বেশি অনেক বেশি বোঝাতে জিদ্দান শব্দটি ব্যবহার করা হয় তো ইন্টাসুব জামিল জিদ্দান এটি বাংলায় বল হবে তুমি দেখতে অনেক সুন্দর এখানে আরও কিছু শব্দ আমরা জানবো এবং পরবর্তীতে এই শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করেও করা হয়েছে সেগুলো আমরা দেখব এবং শেখার চেষ্টা করব তো আবগা অর্থ লাগবে এবি অর্থ চাই আরবি শব্দ এবি এর অর্থ হচ্ছে আই অর্থ সাক্ষাৎ আরবি ভাষায় মোলাকাত শব্দের অর্থ সাক্ষাৎ গির অর্থ বেশি কথা বলা গির শব্দটির অর্থ হচ্ছে বেশি কথা বলা ফায় ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ আরবি ভাষায় ফায়দা শব্দটির অর্থ লাভ বালাদ অর্থ দেশ বালাদ শব্দের অর্থ দেশ দিয়ে আমরা এখন বাক্য তৈরি করবো তো প্রথম বাক্যটি আমরা বলবো আনা আবগা আশারা হাব্বা আমরা আবগা শব্দটি জান শিখছি তা আবগা অর্থ হচ্ছে লাগবে তো আনা আবগা আশারা হাব্বা আমার দশটা লাগবে কোনো একটি কিছু লাগবে বোঝাতে তো এখানে দশটা লাগবে যেকোনো কিছু লাগতে পারে সেটা মাউজা লিখতে পারে মৌজা অর্থ হচ্ছে কলা মৌজ মৌজ শব্দটি অর্থ কলা যে আমার দশটা কলা লাগবে তো সেক্ষেত্রে আমরা বলতে পারি এটা যে আনামোজ আবগা আসারা হাব্বা আমার দশটা কলা লাগবে তো এখানে মূলত আমরা যে শব্দটি শিখছি সেটা হচ্ছে লাগবে লাগবে আবগা আবগা তো আনা অর্থ অর্থ আমার আশারা হাব্বা অর্থ হচ্ছে দশটা তারপরে আমরা যেটি বলবো যে শাহর খালাস বাদেন রাতিব শাহর খালাস বাদেন রাতিব তো এখানে আমরা যেই যেটির বাংলা অর্থ হবে হচ্ছে মাস শেষে বেতন দিব এখানে শাহর শব্দটা হচ্ছে মাস খালাস অর্থ শেষ বাদেন অর্থ পরে হাতি রাতিব অর্থ হচ্ছে বেতন তো মাস শেষে বেতন দিব এটি আরবি ভাষায় বলবেন বা আরবি ভাষায় যেটি হবে সেটি হচ্ছে শাহর খালাস বাদেন রাতিব এখানে রাতিপ শব্দটা অর্থ হচ্ছে বেতন তারপর যে বাক্যটি আমরা জানবো সেটি হচ্ছে আলহিন মো গিরগির এখানে গির্গির শব্দটি আমরা জেনেছি এটা যার বাংলা অর্থ হচ্ছে বেশি কথা বলা তো বেশি কথা বলার যেটি যে শব্দটি আমরা জানছি সেই শব্দটি দিয়ে আমরা বাক্য তৈরি করছি যা আলহীন মো গিরগির অর্থাৎ এখন বেশি কথা বলো না এখন বেশি কথা বলো না এটি আরবি ভাষায় বলবেন আলহীন মো এখানে মু বা মাফি শব্দটি ব্যবহার করা যায় মাফি গির্গির অর্থ হচ্ছে বেশি কথা না বলা মাফি গিরগির বা মু গিরগির তো আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন মু বা মাফি গিরগির বেশি কথা বলো না ওয়া বাদেন গিরগির সফর বালাদ ওয়া বাদেন গিরগির সফর বালাদ এখানে এর পরেও বেশি কথা বললে দেশে পাঠাবো বা দেশে যাবে দেশে পাঠাবো তা ওয়া বাদেন এর পরেও ওয়া বাদেন অর্থ হচ্ছে এর পরেও গিরগির অর্থ বেশি কথা বলা বেশি কথা যদি বলো ওয়া বাদেন গিরগির বেশি কথা বলো সফর বালাদ দেশে পাঠাবো সফর অর্থ হচ্ছে যাওয়া বা পাঠানো বালা অর্থ হচ্ছে দেশে অর্থাৎ এরপরেও যদি তুমি বেশি কথা বলো তাহলে তোমাকে দেশে পাঠাবো পাঠিয়ে দিব তো এরপরেও বেশি কথা বললে দেশে পাঠিয়ে দিব অনেক সময় আমরা কপিলের কাছ থেকে এ ধরনের কথা শুনে থাকি যে বেশি কথা বলবে না বেতন চাইতে গেলে তারা বিভিন্ন ধরনের কথা বলে তো তার সেগুলোর মধ্যে এই ধরনের একটি কথা বা এই ধরনের কথা আমরা শুনে থাকি যে বেশি কথা বলো না দেশে পাঠিয়ে দিব তো সেটা দিয়ে আসলে বোঝানোর চেষ্টা করছি তা আজ এ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানাবেন যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে উৎসাহিত করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেমন্ত সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ